MIDG World. আৰু এই বিখাল পৃথিৱীৰ ইউনিভাৰ্চিটিখনত কি কি শিকাই বুলি যদি কোৱেশ্যন কৰা যায়, তাত কি কি সাবজেক্ট আছে বুলি যদি কোৱা যায়, আনসার এটাই হ'ব, MIDG World নামৰ পৃথিৱীৰ আটাইতকৈ বিখাল ইউনিভাৰ্চিটিখনত এনেকুৱা কোনো বিষয় বাকী থকা নাই যিটো বিষয় তাত শিকোৱা নহয়, সব শিকোৱা হ'ব। নাম্বাৰ 3, 3 নম্বৰ কথাটো, এই MIDG World নামৰ ইউনিভাৰ্চিটিখনৰ প্ৰফেসৰ কোন বুলি যদি কোৱা যায়, প্ৰফেসৰ কোন, এইখন ভারতবর্ষর প্রত্যেকটো বিভাগৰ আটাইতকৈ যিবিলাক মুরব্বী সেলিব্রিটি তেওঁলোকে ইউনিভার্সিটি প্রফেসর। আপনি ভাবি চাও কি বস্তু আজি লাইফ স্টাইলে আমার হাতত পেলাই দিলে। গতি কোনোবাই কোনোবাই আমার সাবুন ইউজ নকৰিব পাৰে, কোনোবাই আমার লিভ এগেইন ইউজ নকৰিব পাৰে, কিন্তু এই বিশাল ইউনিভার্সিটি বাদ দিব নোৱাৰে। সেইকাৰণে কৈছো আজি ভারতবর্ষৰ পপুলেশন যদি 100 তেতিয়াহলে মিনিমাম 10 কোটি মানুহ ভারতবর্ষর মানুষ যদি ইউনিভার্সিটি আমি নাম লগাই দিব পারো 15,000 প্যাকেজত আমি 10 কোটি ইন্ডিয়ানক যদি আমি লিডার ডিস্ট্রিবিউটরে লগ লাগি আমি জয়েন করাব পারো, নাম লগাই দিব পারো। আপনি ভাবক না, 1 বছর ভিতর লাইফ স্টাইল ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হয়ে গিয়ে আছে, 1 বছর ভিতর ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হয়ে গুছ যাব। কারণ আপনি গোটে বস্তু তো টার্ন ওভারের প্রশ্ন নয়, গোটে বস্তুটোয় টার্ন ওভারের প্রশ্ন। মানে আপনার বুঝি পাবর কারণে একটা সিম্পল ক্যালকুলেশন কইছো, সমগ্র নেটওয়ার্ক কোম্পানি লগ লাগি ভারতবর্ষত এটা বছর টার্ন ওভার 13,000 কোটি টাকা। আমি আমি 1 কোটি ইন্ডিয়ান মানুষক এই প্যাকেজের জড়িয়ে যদি আমি লাইফ স্টাইল আনিব পারো, অকল এই প্যাকেজ তো টার্ন ওভারে দেখুন 13,000 কোটি টাকার উচর পাজর হয়ে গুছি গেল। গতিকে ডেফিনেটলি বিপ্লব ঘোষণা হব, বিপ্লব ঘোষণা হব নহয়, ইতিমধ্যে আমাৰ আমাৰ বুকুত, আমাৰ কলিজাত, আমাৰ মন মগজত কিন্তু ইতিমধ্যে আন্দোলন আৰম্ভ হৈ গল। আমি ইতিমধ্যে হেন্দাং হাতত ললো, আমি ইতিমধ্যে কিন্তু আমি টঙালি কিন্তু কঁকালত বান্ধিলো, আৰু কোম্পানি নাম্বাৰ ওয়ান হব, বেনিফিট আমাৰ কি হব, আমি আমি নাম্বাৰ ওয়ান হম। আপুনি এটা বস্তু ভাবক, লাইফ স্টাইল যদি ওয়ার্ল্ডৰ নাম্বাৰ ওয়ান হয় নহয় এইটোতো হবই, ৰখাবলৈ তো কারো শক্তি নাই। এইটো করোনা ভাইরাস যিমান বেশি আহিব এইখন ইউনিভার্সিটি আরো আগবাহিব, করোনা ভাইরাসের নিচিনা আরো বিয়াগুম বিয়াগুম ভাইরাস যিমান বেশি আহিব, MIDG ওয়ার্ল্ডের নিচিনা এই প্রোডাক্ট গুলা বেশি বিশ্ব চলিব। গতিকে মই এটা কথাই কলো, কোনো শক্তি নাই, করোনার নিচিনা হাজার করোনা আহিলেও আমাক আর রুধি রাখিব নোৱাৰে, আমি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান হম, আমি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান হম। আর ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান যদি ইন্ডিয়ান কোম্পানি লাইফ স্টাইল হয়, তাহলে ভারতবর্ষের লিডার বিলাক ওয়ার্ল্ডের আটাইতকৈ রিচেস নেটওয়ার্কার হব, ভারতবর্ষের লিডার বিলাকে তো ওয়ার্ল্ডের আটাইতকৈ রিচেস নেটওয়ার্কার হব। গতি ইয়াতকৈ আর ভাল খবর মই এটা কথাই কৈছো, ম্যানেজমেন্টক ধন্যবাদ দিবলে ভাষা নাই, কি বুলি কম, আবেগর সীমা নাই, আনন্দর উৎসাহর সীমা নাইকিয়া হয়ে গেছে এই প্রোডাক্ট লঞ্চ করার পিছত। গতিকে ম্যানেজমেন্টক স্যালুট থোকার বাইরে ইয়াত আর বেলেগ উপায় নাই, মই রিয়েলি কৈছো স্যালুট টু ম্যানেজমেন্ট। গতিকে ডেফিনেটলি ম্যানেজমেন্টে এনেকুৱা এটা কাম করে পেলালে যিটো কাম ভারতবর্ষের কোনো নেটওয়ার্ক কোম্পানি ভাবিবই পৰা নাছিল, অনাটো পিছৰ কথা, কোনো নেটওয়ার্ক কোম্পানি চিন্তাই করা নাছিল, গোটেই পৃথিবীর নেটওয়ার্ক কোম্পানি বিলাকে তেল সাবুন হালধিত লাগি আছিল, গোটেইখন জুতা মোজা কাপড় কানি এইবিলাকত লাগি আছিল, লাইফ স্টাইলে সেইবিলাকত লাগিলেতো লাগিলেই, বাকী কোম্পানি বিলাকে তেনেকে টুথপেষ্ট সাবুনত লাগি আছিল, লাইফ স্টাইলেও লাগি আছিল, কিন্তু লাইফ স্টাইলে মনে মনে গৈ তেল সাবুন টুথপেষ্টৰ পৰা নি একদম ডিজিটেল ইউনিভার্সিটিলে লৈ গুচি গল গোটেই বস্তুটো। গতিকে আজি কোনো সীমা নাইকিয়া কৰি পেলালে, এখন ভারতবর্ষ, বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মান, জাপান, অস্ট্রেলিয়া কেতিয়া লঞ্চ করব, কেতিয়া লঞ্চ করব, দুবাইত কেতিয়া লঞ্চ করব, মালয়েশিয়াত কেতিয়া লঞ্চ করব, সেই ধরনের কোয়েশন করে থাকুতে এনেকুৱা এটা প্রোডাক্ট লৈ গুছি আহিলে যিটো সময়ত ইন্ডিয়াত লঞ্চ হয়েছে সেই সময়তে গৈ সমগ্র পৃথিবীর সকল দেশতে লঞ্চ হয়ে গুছি গল, কি সাংঘাতিক ধরনের একটা কারবার। গতিকে মই এটা কথাই কৈছো, মই ইনো খুব ভগবানক থ্যাংকস দিও, আপলাইন সৃজন স্যারক বহুত থ্যাংকস দিও, কিন্তু সিদিনাখনি আর থ্যাংকস দিবলে ইমান নাইকিয়া হয়ে গেল, হস্তাঙ্গে প্রণিপাত, এতিয়া মানে মোৰ আপলাইনের ওচর মই হস্তাঙ্গে প্রণিপাত, কারণ এনেকুৱা এটা সুন্দর ইন্ডাস্ট্রি অন্তত আপুনি মোৰ হাতত তুলি দিছিল। এতিয়া আপলাইনক আর ভগবান বুলি ভবার বাহিরে বেলেগ উপায় নাই, সৃজন স্যারে লাইফ স্টাইল নানি মোৰ ওচৰলে যদি বেলেগ নেটওয়ার্ক কোম্পানি এটা লৈ আহিলে হেতেন, আজি MIDG ওয়ার্ল্ডৰ কথাটো মই ভাবিবই নোৱাৰিলো হেতেন। গতিকে ডেফিনেটলি আপলাইন রিয়েলি গড, ম্যানেজমেন্ট প্রবীণ স্যার রিয়েলি গড, গতিকে পৃথিবীত নোহোৱা নোপোজা এটা বিষয় তেওঁলোকে আমার হাতত তুলি দিছে, মই ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আজিলৈ দীঘলীয়া হয়েছে, গতিকে আজিলৈ ইমানতে এই আলোচনাটো বা আমার অনুষ্ঠানটো ইয়াতে শেষ বলে ঘোষণা করছো, মই শেষত আহ্বান জানাইছো, টঙালি বান্ধক হেন্দাং হাতত লওক,
বেলেগ প্রডাক্ট বিলাকৰ লগতে এম আই ডিজি ওয়ার্ল্ডক লগত লৈ আমি বিশ্ব জয় কৰিবলৈ যাওঁ বলক। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় মাই লাইফ ষ্টাইল।